তারেক, অন্যদিকে তো স্প্রিন্টার ইমরানুর রহমান আছেন, আবারও কি আশাহত হতে হবে নাকি আগামীকাল তিনি আসলে আমাদের কিছু একটা প্রত্যাশা থাকবে তার জন্য? একই কথা, ইমরান তিনি ভালো করছেন, ধরেন এশিয়ার কিছু শর্ট দৌড়ে তিনি পদক জিতেছেন সবশেষ উজবেকিস্তানে, এবং যেটি ইসলামিক সলিডারিটি গেমসে তিনি ভালো টাইমিং করেছিলেন, কিন্তু তার যে টাইমিং, তার যে ক্যারিয়ার ফেরা টাইমিং, সেই টাইমিংও কিন্তু অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছানোটা খুবই কঠিন। তিনি নিশ্চয়ই ওভারনাইট বা একটা হিটে তিনি সেটা অতিক্রম করতে পারবেন না, কারণ সক্ষমতার একটা বিষয় আছে। তবে তারপরও তার জন্য যেটা আশাবাদী বা আশাবাদী হওয়ার মতো একটা বিষয় সেটা হচ্ছে, তিনি ইউরোপে বড় হয়েছেন, ইংল্যান্ডে বড় হয়েছেন, তার পাশাপাশি ফ্রান্সে খেলা হচ্ছে, এখানকার ওয়েদার বলেন, কন্ডিশন বলেন, সবকিছুই তার ফেভারে। এই সুবিধা তার কাজে লাগে, ইমরান ঠিক কতটুকু নিজেকে মেল করতে পারেন সেমিফাইনালে, স্বপ্নের কথা তিনি বলছিলেন, সেই জায়গাটা তিনি পৌঁছাতে পারেন কিনা, এটাও যদি হয় তাহলে বাংলাদেশের অলিম্পিক ইতিহাসে এটা একটা বড় অর্জন হয়ে থাকবে। আপনি জানেন যে এই অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে 100 মিটার স্প্রিন্ট, সেখানে বিশ্বের সেরা সব গতি দানব বলেন বা গতি মানব বলেন, তারা কিন্তু এখানে লড়াই করে থাকেন, এবং সেই জায়গায় ইমরান যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, নিঃসন্দেহে বাংলাদেশের অলিম্পিক ইতিহাসে একটা বড় খবর হয়ে থাকবে, এবং সামনে যারা ভবিষ্যতে যারা অলিম্পিকে আসবেন বা বাংলাদেশের নতুন যারা অ্যাথলেট আসবেন তাদের জন্য একটা অনুপ্রেরণার বিষয় হবে। এখন সেটাই দেখার অপেক্ষা যে ইমরান তার টাইমিংটা কেমন করেন এবং আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারেন কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এই মঞ্চে নায়কটা শেষ পর্যন্ত ধরে রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা যদি করতে পারেন, অন্তত আশা করতেই পারি তিনি তার সেরা একটা টাইমিং করবেন এবং খুব ভালো একটা ফিনিশিং তিনি করতে পারবেন।